ডিজিটাল ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে এবং ট্রাফিক সিস্টেমকে ডিজিটালাইজেশন করার জন্য ডিজিটাল ট্রাফিক সিস্টেম একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন হিসেবে কাজ করতে সক্ষম। এর সাহায্যে ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ কাজ অনেক সহজ হবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট বা মোড়গুলোতে এটি ব্যবহারের মাধ্যমে দুর্ঘটনা এড়ানো সম্ভব। এর অটোমেটিক রোড লাইট সিস্টেমে বৈদ্যুতিক এনার্জি সেভ করা সম্ভব। আমি মোহাম্মদ চিগান মিয়া, আমি বগুড়া পলিটেকনিক থেকে এসেছি। আমার প্রজেক্টের নাম ডিজিটাল ট্রাফিক সিস্টেম। এটার প্রধানত সুবিধা হলো আমরা গুরুত্বপূর্ণ স্থাপনা এবং রেল ক্রসিং বা বিভিন্ন জায়গাতে যেখানে ট্রাফিক সিস্টেম আর কি ব্যবহৃত হয়, সেখানে ট্রাফিক সিস্টেমকে অতিরিক্ত সেফটি প্রদান করা, যার মাধ্যমে যাত্রী পারাপারের সময় বা তারপর পথযাত্রী যারা পথচারী থাকবে তাদের পারাপারের সময় তারা সহজে পার হতে পারবে। এবং স্ট্রেট লাইটটা ব্যবহার করা হয়েছে যাতে অতিরিক্ত এনার্জি খরচ না হয়, শুধু রাতের বেলায় গাড়ি যখন যাবে তখন শুধু আমাদের লাইটটা জ্বলবে এবং বাকি সময় লাইটটা অফ থাকবে। এবং স্ট্রেট লাইটের সাথে আমাদের ডিভাইডারটাও অন হবে, অফ হবে, অর্থাৎ উপর দিকে স্ট্রেট লাইটে রেড এলইডি জ্বলার সাথেই যেটা স্পিড ব্রেকার সেটাও উপরে উঠবে এবং স্বাভাবিক অবস্থায় নিচের দিকে দাবানো থাকবে, এবং সাথে সাথে লাল আলো জ্বলার সাথে বারটা পড়ে যাবে এবং সবুজ বাতি জ্বলার সাথে সাথে বারটাও উঠে যাবে। এটার মাধ্যমে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক যে পয়েন্টগুলো আছে সেগুলোকে অতিরিক্ত সেফটি প্রদান করতে পারবো।